তোমরা সবাই আশা করছি প্রত্যেককে ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা প্রবলেম নিয়ে আলোচনা করব যেটা কম বেশি এখন আমরা অনেকেই ফেস করছি একটু নজর দিয়ে দেখলে বুঝতে পারবে আমাদের ঠোঁটের চারপাশটা কেমন যেন কালো হয়ে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে নাকের চারপাশটাও কালো হয়ে যায় এর প্রথম কারণ ঠিকঠাকভাবে স্কিনটাকে এক্সফোলিয়েট না করা তার ফলে দীর্ঘদিন ধরে আমাদের স্কিনের উপর একটা ডেড স্কিন লেয়ার চলছে এতে আমাদের স্কিন আনইভেন হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে আর জায়গায় জায়গায় ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে দ্বিতীয়ত সানস্ক্রিন না ইউজ করার ফলেও কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা পিগমেন্টেশন স্পট চলে আসে তাই খুব ভালো করে কিন্তু রেগুলার আমাদের স্কিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে এতে আমরা অনেকটাই আমাদের স্কিনটাকে প্রোটেকশনে রাখতে পারবো আর যদি দেখো এই প্রবলেমটা অলরেডি তোমার স্কিনের মধ্যে এসে গেছে তোমার ঠোঁটের চারপাশটা খুবই কালো হয়ে গেছে আনইভেন হয়ে গেছে মুখের অন্যান্য পার্টের থেকে তাহলে বলবো আজকে এই ভিডিওটাকে স্কিপ না করে একটু ইনটু কারণ আমি আজকে এমন একটা রেমেডি তোমার সঙ্গে শেয়ার করবো যেটা ইউজ করলে ইনস্ট্যান্ট তুমি তোমার ওই ব্ল্যাক স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করতে পারবে আর তোমার স্কিনকে ইভেন টোন করতে পারবে তাহলে আর দেরি কিসে চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক পিগমেন্টেশন আনইভেন স্কিন টোন অথবা সানট্যানের কারণে অনেক সময় আমাদের ঠোঁটের চারপাশটা এরকমভাবে কালো হয়ে যায় একটা কালো স্পট চলে আসে সেটাকে রিমুভ করার জন্য আমরা অনেক কিছু ট্রাই করি বাট কোনোভাবেই সেটা কিন্তু রিমুভ হতে চায় না তাই আমি আজ তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করবো যেটা ইউজ করলে ইনস্ট্যান্ট তুমি তোমার ঠোঁটের চারপাশে কালো দাগটাকে খুব সহজে রিমুভ করতে পারবে তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নাও 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ো বন্ধুরা আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি তোমরা যে কোনো চালের গুঁড়ো এর মধ্যে দিতে পারো আর দেবো 1/2 চামচ কাস্তুরি হালদি তোমরা চাইলে নর্মালি কিচেন হালদিও এর মধ্যে দিতে পারো আর দিচ্ছি ইনো পাউডার বন্ধুরা চেষ্টা করবে ইনো পাউডারের লেমন ফ্লেভারটা এর মধ্যে দিতে কারণ এটা কিন্তু স্কিন হোয়াইটনিং করতে ভীষণ ভালোভাবে হেল্প করে 1/2 চামচ আমি এর মধ্যে ইনো পাউডার দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 স্লাইস করে কাটা পাতিলেবুর রস যদি তোমার স্কিনে পাতিলেবুর রস স্যুট না করে সেই ক্ষেত্রে তুমি টক দই একটু বেশি পরিমাণে দিতে পারো আমি এর মধ্যে আরও একটুখানি টক দই দিয়ে দিলাম মানে আমি এর মধ্যে পাতিলেবুর রস টক দই দুটোই অ্যাড করছি এবার আমি খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল টিআই বাই স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং ফেস মাস্ক বন্ধুরা এটা এমনই একটা ফেস মাস্ক যেটা আমাদের স্কিনের ব্ল্যাক স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেয় কমপ্লেক্সনকে ইনস্ট্যান্ট অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল করে তোলে কারণ আমি এর মধ্যে দিয়েছি প্রত্যেকটায় স্কিন হোয়াইটনিং ইনগ্রিডিয়েন্টস ফার্স্ট অফ অল আমি এতে অ্যাড করেছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে জমে থাকা ধুলো ময়লা ইম্পিউরিটিস ব্ল্যাকনেসগুলোকে যেমন বাইরে বের করে দেবে একই সঙ্গে কমপ্লেক্সনকে হোয়াইটনিং করবে ব্রাইটনিং করবে আরও দিয়েছি হলুদ গুঁড়ো যেটা আমাদের কমপ্লেক্সনকে ভেতর থেকে ফর্সা চকচকে উজ্জ্বল যেমন করে তুলবে তেমনই স্কিন কালারকে ইভেন টোন করতে সাহায্য করবে এটা এতটাই এফেক্টিভ একটা ফেস মাস্ক গাইস আর আমি যে ম্যাজিক্যালি উপাদানটা এর মধ্যে অ্যাড করেছি না সেটা হচ্ছে ইনো পাউডার বন্ধুরা তোমরা কি জানো ইনো আমাদের স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে যদি তোমার স্কিন অত্যাধিক সেন্সিটিভ হয় সেই ক্ষেত্রে বলবো তুমি এই স্টেপটাকে টোটালি স্কিপ করতে পারো কারণ এটা কিন্তু আমাদের স্কিনের ওপর একটা ব্লিচের কাজ করবে মুখের চারপাশে যে ব্ল্যাক স্পটগুলো এসে গেছে স্কিনটা যেখানে আনইভেন হয়ে গেছে সেই আনইভেননেসটাকে দূর করে কমপ্লেক্সনকে ইনস্ট্যান্ট অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল করে তুলবে এটা এতটাই এফেক্টিভ একটা ফেস মাস্ক গাইস তোমরা চাইলে এটাকে ঘাড়ে গলায় পিঠেও অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু ব্ল্যাক স্পট রিমুভ করতে ভীষণ ভালোভাবে হেল্প করে আর এটা ভীষণই এফেক্টিভ একটা প্রক্রিয়া তাই বলবো খুব ভালো করে একটু মোটা লেয়ারে তুমি তোমার ঠোঁটের চারপাশে এটাকে এইভাবে অ্যাপ্লাই করে নেবেন দেন 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু তোমাকে এটাকে স্কিনের মধ্যে এভাবেই রেখে দিতে হবে যতক্ষণ না এই ফেস মাস্কটা পুরোপুরি আমাদের স্কিনের সঙ্গে মিশে যায় বা শুকিয়ে যায় 5 থেকে 10 মিনিট হয়ে যাওয়ার পর একটা টমেটো নিয়ে নেবে অর্ধেক কেটে ওই অর্ধেক টমেটোটার সাহায্যে তোমাকে খুব ভালো করে স্কিনটাকে রোপ করতে হবে হ্যাঁ বন্ধুরা যতক্ষণ না ওই টমেটোর রসটা পুরোপুরি আমাদের স্কিনের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে তোমাকে স্কিনটাকে রোপ করতে হবে হাতে একটু টাইম নিয়ে খুব ভালো করে তুমি তোমার স্কিনটাকে এইভাবে রোপ করবে আমি তোমাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠোঁটের চারপাশে জেন্টালি হালকা হাতে তোমাকে রোপ করতে হবে আমি এর মধ্যে পাতিলেবুর রস টক দই আর টমেটোর রস 3টেই কিন্তু দিচ্ছি
যেটা ভেতর থেকে আমাদের স্কিনকে ব্লিচ করে তুলবে, কালো স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেবে। তোমরা প্রত্যেকেই জানো টমেটোর রস স্কিন হোয়াইটনিং করতে, ব্রাইটনিং করতে কতটা হেল্প করে, একই সঙ্গে ট্যান রিমুভ করে দেয় ব্ল্যাক স্পটগুলোকেও, কিন্তু খুব তাড়াতাড়ি ফেড করতে সাহায্য করে। তাই জেন্টালি হালকা হাতে তোমাকে 1-1.5 মিনিট টাইম নিয়ে খুব ভালো করে স্কিনটাকে রোব করতে হবে। আবারও কিন্তু এটাকে 5-10 মিনিটের জন্য এভাবেই রেখে দিতে হবে যতক্ষণ এটা হালকা ড্রাই হয়ে আসছে, তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু এভরি অল্টারনেট ডে করে এটাকে তোমাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তবেই কিন্তু তোমার ঠোঁটের চারপাশে কালো দাগটা মাত্র 2-3 দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে। এটা এতটাই এফেক্টিভ। অনেক সময় আমাদের ঠোঁটের চারপাশে কালো দাগটা এতটাই জিদ্দি হয়ে যায় যেটা কোনোভাবেই রিমুভ হতে চায় না, বাট এই স্টেপটা ফলো করলে কিন্তু মাত্র 2-3 দিনের মধ্যেই তোমার ঠোঁটের চারপাশে কালো দাগ যেমন রিমুভ হয়ে যাবে, তেমনই কমপ্লেক্সেন ইভেন টোন হতে শুরু করবে। তুমি চাই এটাকে ঘাড়ে, গলায়, পিঠে ইউজ করতে পারো। এটা কিন্তু ব্ল্যাক স্পট রিমুভ করতে খুব ভালোভাবে হেল্প করে, স্কিন কমপ্লেক্সেনকে ইভেন টোন করে তোলে, কমপ্লেক্সেনকে ভেতর থেকে অনেক বেশি ফর্সা এবং চকচকে করে দেয়। এছাড়া যদি তোমার মুখে সানট্যান বা ব্রণর দাগের সমস্যা থাকে, সেটাও দেখবে খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাচ্ছে। কমপ্লেক্সেন এতটাই ব্রাইট হয়ে উঠবে নিজেই নিজের স্কিন দেখে অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা এতটাই এফেক্টিভ একটা প্যাক, তাই বলবো আর দেরি না করে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিজে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।